হ্যালো, আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পেলেন, ইদানিংকালে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন কি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো প্রায়ই দেখতে পাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে আপনি এই ধরনের ভিডিও ফুটেজগুলো তৈরি করতে পারেন। আর এই ধরনের ভিডিও ফুটেজগুলো তৈরি করার জন্য আপনার মোবাইলে দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে, একটি পিক্সেল ল্যাব আর একটি কাইনমাস্টার। আর পুরো ভিডিও জুড়ে আমি থাকছি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ চ্যানেলস। চলুন শুরু করা যাক। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার এবং কি পিক্সেল ল্যাব দুটি অ্যাপ্লিকেশন ইতিমধ্যে ডাউনলোড করে রেখেছি এবং কি আমি একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি, যে ভিডিওটি আমি এখন আপনাদের ওপেন করে দেখাচ্ছি। আর এটাও আপনি কীভাবে ফ্রি ডাউনলোড করে তাই আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটি ফ্রি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের গুগলে চলে যাবেন, যে কোনো রাজাতে গুগলে যে এখানে লিখবেন PEXELS পিক্সেলস লিখে সার্চ করবেন। প্রথম যে অপশনটা পাবেন ওই অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও সার্চ করে বের করে নিয়ে আসতে পারবেন। আমি ফরেস্ট লিখছি। তারপর উপরে দেখেন ভিডিও অপশন রয়েছে, ভিডিও অপশনে ক্লিক করব। এরপর যে ফুটেজটি আপনার প্রয়োজন ওই ফুটেজের উপরে ক্লিক করবেন। এখন ফ্রি ভিডিও দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ওই তীর চিহ্ন দেখলে আপনার পছন্দের কোয়ালিটির ভিডিওটি আপনি এখানে ক্লিক করে ফ্রি ডাউনলোড করে নেবেন। ওকে, আমার কাছে এখন আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি ওই ভিডিওটি একটু ওপেন করব। এখন এটা ভিডিওটি প্রথম অংশে এসে আমি এখানে একটা স্ক্রিনশট নেব। আপনারা আপনাদের মোবাইলের সেটিং অনুযায়ী স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি পিক্সেল ল্যাবটা ওপেন করছি। এখন আমার এই টেক্সটটা প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিচ্ছি। উপরে ডিলিট অপশন রয়েছে, ডিলিট করে দিচ্ছি। এখন নিচে একটা বক্স চিহ্ন রয়েছে, আমার মাউস পয়েন্টের দিকে একটু খেয়াল করুন, বক্স চিহ্নতে ক্লিক করব। এখন ট্রান্সপারেন্ট আমার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিলাম। এখন এখানে আমি আমার যে ইমেজটি স্ক্রিনশট নিয়েছি ওটা নিব, ফ্রম গ্যালারিতে চলে যাব। মাউস পয়েন্টে দিয়ে খেয়াল করবেন অবশ্যই। এখন ওই ইমেজটাকে সিলেক্ট করব যে ইমেজটা আমি স্ক্রিনশট নিয়েছি। ওকে, এখন আমি এটা ক্রপ করে নিচে রাইট বাটন রয়েছে, রাইট বাটনে ক্লিক করে এটা ওকে করে দেব। ওকে, আমার এখানে কাজ শেষ। এখন আমি আবার মাউস পয়েন্টে দিয়ে খেয়াল করুন, এখন এখানে শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পরে এখানে একটা সাদা পেজ দেখতে পাচ্ছেন। এই পেজটা আপনি আপনার যে ভিডিওটি তৈরি করবেন ওই ভিডিওতে যে ধরনের স্টাইল আপনি দিতে চান, আপনি স্কোয়ার দিতে চাইলে স্কোয়ার, আর আর দিতে চাইলে আর আর, শেপ এখান থেকে তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। ওকে, রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমি ইমেজটা 3D ইফেক্ট দিব। 3D ইফেক্ট দেওয়ার জন্য আমি 3D ক্লিক করছি। এখানে একটা জিনিস জানার বিষয়, এখানে আপনি যত পার্সেন্ট দিবেন সাদা শেপটাকে এটা একটু খেয়াল রাখবেন, কারণ আপনি যে ইমেজটি ইনপুট করবেন ওই ইমেজটাকে অত পার্সেন্টেই দিবেন। আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি সাদা শেপটা একটু মুভ করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করছে, 3D ইফেক্ট সৃষ্টি হচ্ছে। ওকে, আমি এটা 45 দিচ্ছি নিচেরটাকে, দিয়ে আমি ওকে করে দিচ্ছি। 45 হলো, এখন আমি ওকে করে দিচ্ছি। এখন আমি ইমেজটা ইনপুট করবো যে ইমেজটা আমার ভিডিওর মধ্যে থাকবে। আমি ইনপুটে যাচ্ছি, আমি ইমেজটা সিলেক্ট করলাম। ওকে, রাইট বাটনে ক্লিক করছি। এখন সেমভাবে আবার 3D ইফেক্ট দিব এই ইমেজটার উপরে, যে একটু আগে যেভাবে করলাম ঠিক সেমভাবে। নিচের অপশন যেটা একটু আগে 45 দিয়েছিলাম, এখন ঠিক সেমভাবে 45 করে দেবো। 45 করে আমি ওকে করে দেবো। ওকে, এখন আমি ইমেজটা আমার সাদা ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী সেটিং করে নেব। একটু ছোটো দেব, সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডের থেকে একটু ছোটো দেবো, যাতে ইমেজটা একটু চোখে লাগে। আমার এখানে কাজ শেষ। এভাবে চাইলে আপনারা 2টা 4টা 5টা ইমেজ এখানে ডিজাইন করে নিতে পারেন 3D ইফেক্টের মাধ্যমে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি আবার ইমেজটি ইনপুট করে দিচ্ছি। ঠিক একটু আগে যে কাজগুলো করলাম ঠিক সেম কাজগুলো এখন আবার করে দিচ্ছি। তাই আমি একটু ডিটেলি বললাম না আপনাকে, যেহেতু আমি একটু আগে আপনাকে ডিটেলি বলেছি কীভাবে কাজটা করা লাগবে। হওয়ার পর আমি আবার রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। আমার অলমোস্ট কাজ শেষ এখানে। এভাবে আমি অনেকগুলো ফুটেজ এখানে স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ 6টা ইমেজ দিয়েছি ডিজাইন করে। এখন আমরা এটা নিচের বক্স চিহ্ন রয়েছে, বক্স চিহ্নতে ক্লিক করব। এটা ব্যাকগ্রাউন্ডটা আবার ঠিক ট্রান্সপারেন্টে ক্লিক করে রিমুভ করে দেবো।
এখন ট্রান্সফার, এখন আমরা উপরে সেভ অপশন রয়েছে, সেভ অপশন থেকে সেভ টু ইমেজে ক্লিক করবো। অবশ্যই অবশ্যই এটা পিএনজি সিলেক্ট করা লাগবে, আপনার যদি পিএনজি না থাকে পিএনজি সিলেক্ট করে নেবেন। নিচের অপশনটাতে ইউএলটিআর আল্ট্রা অপশনটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে সেভ করে নেবেন। আমি আমার কাইনম্যাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ক্রিয়েট নিউতে ক্লিক করছি। এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন, কিংবা র্যান্ডমে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন, মানে যে ভিডিও ফুটেজটি ডাউনলোড করেছেন, ওই ভিডিও ফুটেজটি সিলেক্ট করলে নিচে অ্যাড হয়ে যাবে। এরপর উপরে ক্রস চিহ্ন রয়েছে, হাতের ডান পাশে ক্রস করে দেবেন। এখন যদি ভিডিও ফুটেজটি অনেক দীর্ঘ হয়, চাইলে আপনি এটা ট্রিম করে নিতে পারেন, মানে কেটে নিতে পারেন। আমি 20 সেকেন্ড রেখে বাকিটুকু ফেলে দিচ্ছি। জাস্ট ভিডিও ফুটেজের উপর ক্লিক করলাম, উপরে দেখেন কাঁচে চিহ্ন রয়েছে, কাঁচেতে ক্লিক করে ট্রিম করে নিলাম। ব্যাস এখন রাইট বাটনে ক্লিক করে দিলাম। এখন আমি আবার লেয়ারে চলে যাবো, মাউস পয়েন্টের দিকে খেয়াল করুন, লেয়ারে চলে যাচ্ছি, মিডিয়াতে চলে যাচ্ছি। আমি আবার যে ইমেজটা ডাউন সেভ করেছি ওই ইমেজে ক্লিক করলাম, ইমেজটাতে ক্লিক করলে এটা নিচে অ্যাড হয়ে যাবে। ব্যাস এখন আমরা এটা টেনে নিচ্ছি, যাতে ভিডিওর সাইজ অনুযায়ী হয়ে যায়, টেনে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এখন ইমেজ, যে ইমেজটি দেখতে পাচ্ছেন, যে একটু নিচে তীর চিহ্নতে ক্লিক করে ছোট করে দিচ্ছি। ওকে, এখন বাইরে ক্লিক করলে দেখেন এখানে কোনো ইমেজের উপর কোনো পয়েন্ট নেই। এখন নিচে ইমেজটাতে ক্লিক করে হাতের ডান পাশে যে বাম পাশে সরে কি আছে ওইটাতে ক্লিক করবো, অ্যানিমেশন ক্রিয়েট করার জন্য। আমরা এখন একটু সামনে যাব আর ইমেজটাকে তীর চিহ্নতে টেনে একটু বড় করব। আবারও একটু সামনে যাব, আবারও ইমেজটাকে টেনে একটু বড় করব, আবার একটু সামনে যাব, আবারও বড় করব। এভাবে আপনি আপনার মন মতো এটাকে বড় করতে থাকবেন, আপনি যতটুকু প্রয়োজন অতটুকুভাবে এটাকে তৈরি করে নেবেন। আমি আমার মন মতো করে নিচ্ছি, আর একটু সামনে যাচ্ছি, আর একটু বড় করে নিচ্ছি। এরপর যেহেতু তীর চিহ্ন দেখা যাচ্ছে না, আর একটু সামনে যাচ্ছি। এখন স্ক্রিনের উপর 2 আঙ্গুল দিয়ে বড় করে নিচ্ছি, আর একটু সামনে যাচ্ছি, স্ক্রিনের উপর 2 আঙ্গুল প্রেস করে বড় করে নিচ্ছি। এখন যে কর্নারে যে অপশনটা রয়েছে এটাকে বাহির করে দিচ্ছি। ব্যাস এখন বাকিটুকু আমি আবারও সামনে চলে যাই, কাছে উপরে দেখেন হাতের ডান পাশে রাইট চিহ্ন রয়েছে, ওই রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। ব্যাস এখন আমি আবার প্রথম অংশে চলে যাচ্ছি। এখন জাস্ট আমি এটাকে প্লে করে দেখাচ্ছি আপনাদের, প্লে করলাম, দেখুন আমার অ্যানিমেশনটা অলমোস্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু যদি ধৈর্য ধরে কাজ করেন, এটা আরো অনেক বেশি সুন্দর করে তৈরি করে নিতে পারবেন আপনারা। অলমোস্ট একটা অ্যানিমেশন রেডি। এখন চাইলে আপনারা এখানে মিউজিক অ্যাড করতে পারেন আপনাদের মন মতো। এখানে আমি মিউজিক অ্যাড করছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে মিউজিক অ্যাড করা লাগে। সেভ করার জন্য উপরে দেখেন হাতের ডান পাশে তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে ক্লিক করে এখানে আপনাদের পছন্দের রেজুলেশন অনুযায়ী আপনারা সেভ করে নিতে পারেন। যত হাই রেজুলেশন দেবেন এমবি তত বেশি হবে। সেভ করলাম, এখানে জাস্ট উপরে স্কিপ করে দেবেন, স্কিপ করার পর এটা অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার মোবাইলের গ্যালারিতে। এভাবে চাইলে আপনি একটি ভিডিও ফুটেজ তৈরি করে নিতে পারেন আপনার পছন্দের ছবিগুলো দিয়ে, এমনকি আপনার ভিডিও ফুটেজটি ইনস্টাগ্রাম এমনকি আপনার ফেসবুকে শেয়ার করতে পারেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।